আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই টিউটোরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, অর্থাৎ ক্লাস সেভেনের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ ও অমূলদের অংশের অনুশীলনে 1.1 এর সম্পূর্ণ সমাধান আজকের এই টিউটোরিয়ালে আমি করব। তোমার পরিচয় দিয়ে নিই, আমি মোহাম্মদ আশরাফ আলী, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান নওপাড়া উসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয় নাটোর সদর নাটোর। আমার ফেসবুক পেজ হচ্ছে আমার স্কুল আইসে এবং ইউটিউব চ্যানেলও আমার স্কুল আইসে। এসো আমরা প্রথমে দেখে নিই যে এই ক্লাস সেভেনের যে প্রথম অধ্যায়টা রয়েছে এখানে হচ্ছে মূলদ এবং অমূলদ। এই মূলদ এবং অমূলদ অধ্যায়ের অনুশীলন 1.1 এর সম্পূর্ণ সমাধান আজকের এই টিউটোরিয়ালে আমি করব। প্রথমে আমরা জেনে নিই পূর্ণ বর্গ সংখ্যা কি। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এম কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ এন স্কোয়ার আকারে প্রকাশ করা যায় তবে এম বর্গ সংখ্যা এবং এম সংখ্যাগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। যেমন 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলো কোনো পূর্ণ সংখ্যা ও এর নিজের গুণফল হিসাবে প্রকাশ করা যায়। 1, 4, 9, 25, 49 এ ধরনের সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, যেমন 21-এর বর্গ 21² বা 741 একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং 741-এর বর্গমূল 21 একটি স্বাভাবিক সংখ্যা। এখন বর্গমূল যে চিহ্ন সেটা আমরা কিভাবে বুঝব। বর্গমূল প্রকাশের জন্য এই চিহ্নকে বলা হয় রুট চিহ্ন, প্রতীক হিসাবে প্রকাশ করা হয়। যেমন 25-এর বর্গ করলে যে সংখ্যার আমরা বর্গমূল নির্ণয় করব ওই সংখ্যার বামে যদি আমরা এই রুট চিহ্নটা বসিয়ে দিই তাহলে আমরা কি করতে পারবো, এই সংখ্যার বর্গমূল পাব। যেমন 5 × 5 = 25, কাজেই 25-এর বর্গমূল 25 ইয়া 5। এরপর আমরা দেখি যে বর্গ ও বর্গমূল কি। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। এসো আমরা উদাহরণ হিসেবে দেখি, 4-কে যদি আমরা ভাঙে তাহলে 2 × 2 এবং 4-এর যদি হয় তাহলে 2-এর উপর আমরা যদি স্কয়ার দিই তাহলে 4 পাবো। তাহলে 2-এর বর্গ হলো 4 এবং 4-এর বর্গমূল হচ্ছে 2। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এসো আমরা অনুশীলনীতে যে সকল প্রশ্নগুলো তোমাদের বইয়ে দেওয়া হয়েছে সেগুলা এক এক করে সমাধান করি। প্রথমে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাকে আমাদের লসাগুর মাধ্যমে যে ফলাফলগুলো পাবো সেটাকে একই সংখ্যাকে আমরা জোড়া জোড়া ভাবে পাশাপাশি লিখব এবং প্রত্যেকটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাদের গুণফলই হবে তার বর্গমূল সংখ্যা। এসব আমরা প্রথম যে ক নাম্বার প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হলো 169। 169-কে যদি আমরা লসাগু করে করি তাহলে 13 যায়, 13 হচ্ছে 169, অর্থাৎ যে 13 এবং 13 এই যে দুইটা সংখ্যা হয়েছে এই দুইটা সংখ্যা থেকে আমরা যদি একটা সংখ্যা নিই তাহলে সেটাই হবে তার বর্গমূল। এরপরে আমাদের রয়েছে হচ্ছে 529, 529-এর মধ্যে 23 যায়, 23, 529, তাহলে 23 হবে। যেহেতু বলছি যে প্রত্যেক জোড়া থেকে একটি সংখ্যাই হবে নিয়ে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটাই হবে তার বর্গমূল, তার মানে 529-এর বর্গমূল হচ্ছে 23। এরপর রয়েছে দেখো 1521, 1521-কে যদি প্রথমে 3 দ্বারা দিই তাহলে 507 হয়, 507-কে আবার 3 দ্বারা দিলে আমাদের হচ্ছে 169 আসে এখানে এবং 13 দ্বারা গুণ করলে 13, 13, 169, অর্থাৎ আমরা বলছি প্রত্যেক জোড়া প্রত্যেক একই জাতির সংখ্যাকে জোড়া বাঁধতে হবে এবং সেখান থেকে এক এক করে সংখ্যা নেব। যেমন 3 × 3, 13 × 13, তাহলে এই দুইটা 3 থেকে একটা 3 আমি নিব এবং দুইটা 13 থেকে একটি সংখ্যা নিব, অর্থাৎ 3, 13, 39, এটি হবে
1521-এর বর্গমূল। এরপর আছে হচ্ছে 11,025। 11,025-কে যদি আমরা ভাগ তিন দ্বারা যাবে, এটা যেহেতু বিজোড় সংখ্যা, তিন দ্বারা গেলে 3,675 হয়, তাকে আবার তিন দ্বারা করলে 1,225 হয়, পাঁচ দ্বারা করলে 245, পাঁচ এবং পরবর্তী পাঁচ দ্বারা করলে 49 এবং 7,749। তাহলে আমরা দেখো প্রত্যেক জোড়া থেকে অর্থাৎ 3 × 3, 5 × 5, 7 × 7, এভাবে আমরা জোড়া বাঁধবো এবং প্রত্যেক জোড়া থেকে এক একটি করে সংখ্যা আমরা বিজোড় সংখ্যা নিব। তার মানে এই দুইটা তিন থেকে একটা তিন নিলাম, দুইটা পাঁচ থেকে একটা পাঁচ এবং দুইটার সাথে একটা, এই পাশাপাশি যে সিঙ্গেল সংখ্যাগুলো নিলাম সেই সংখ্যাগুলোকে যদি আমরা পাশাপাশি বসে গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবো ওই গুণফলই হবে ওই মূল সংখ্যার হচ্ছে বর্গমূল। এরপর রয়েছে আমাদের দুই নম্বর প্রশ্ন, অর্থাৎ দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। অর্থাৎ পূর্বে অর্থাৎ আমরা অনুশীলন একে দেখেছি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, অর্থাৎ আমরা ওখানে লসাগুর মাধ্যমে করেছি, কিন্তু এখানে আমাদের লসাগু করা যাবে না। আর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য কিছু নিয়ম রয়েছে, আমরা কি করব যে সংখ্যাটি পাব ওই সংখ্যাটির ডান পাশে একটা সোজা করে টান দেব এবং যে সংখ্যাগুলো থাকবে ডান পাশ থেকে জোড়া বাঁধবো, অর্থাৎ দুটো করে সংখ্যা জোড়া করে তারপর একটা করে টান দেব। যেমন 225, 225-এর ডান পাশে আমরা একটা টান দিলাম প্রথমে এবং ডান পাশ থেকে সংখ্যাগুলো জোড়া বাঁধতে হবে। ডান পাশ থেকে জোড়া করলে 25 হয়, ভাঙে হচ্ছে 2 হয় এবং প্রত্যেকটা জোড়ার উপরে একটি করে টান দিতে হবে। তাহলে যে সংখ্যাটা হবে তারপর আমাদের অঙ্ক করতে হবে কিন্তু বাম থেকে। তাহলে আর একবার আমি বলি, প্রথমে মূল সংখ্যাটার ডান পাশে একটি টান দিতে হবে সোজা করে এবং সংখ্যাটির ডান পাশ থেকে জোড়া বাঁধতে হবে এবং অঙ্ক করতে হবে হচ্ছে বাম পাশ থেকে। তাহলে দুইয়ের বর্গ, দুইয়ের বর্গ তো হয় না এবং তার কাছাকাছি যে সংখ্যা হবে সেই সংখ্যা আমরা লিখবো, তাহলে একের বর্গ এক হয়, তাই আমি এখানে লিখলাম। লেখার পরে এখানে সংখ্যা আসলো 125। এখন এই যে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটার কে দুই দ্বারা গুণ করব। যেমন আমি এখানে পেয়েছি এক, তাহলে ভাগফলটা কত ছিল এক, এই একের এককে দুই দ্বারা গুণ করলে আসে আমার দুই এবং এখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। এখানে আমরা এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যা বসানোর ফলে নতুন একটা সংখ্যা তৈরি হবে এবং ওই সংখ্যাদের ওই নতুন সংখ্যাকে গুণ করতে হবে। যেমন আমি এখানে পাঁচ বসিয়েছি, পাঁচ বসালে এখানে হয়ে যায় 25, তাহলে 25 দ্বারা পাঁচকে 25 সে গুণ করলে, পাঁচ দ্বারা 25-কে গুণ করলে হয় 125, আর এই পাঁচকে বসাইতে হবে ওই একের ডান পাশে, তাহলে আমাদের হয়ে গেলে শূন্য, এটার বিয়োগফল হচ্ছে শূন্য, অর্থাৎ আমাদের বর্গমূল হচ্ছে 15। আশা করে বুঝতে পেরেছ। এরপরে খ, খয় আছে 961, অর্থাৎ আমরা সেই পূর্বের মতো সংখ্যাটি ডান পাশে একটি টান দিব এবং ডান পাশ থেকে জোড়া বাঁধবো এবং বামে যে সংখ্যা থাকবে তার একটি বর্গ সংখ্যা দিব। অর্থাৎ আমরা দেখলাম যে 3 × 3 = 9, এটা মিলে যায়, অর্থাৎ তাহলে 3 × 3 = 9 হলে এটাকে শূন্য হয় এবং ডান পাশের যে 61 রয়েছে সেটা নিচে নেমে যায়। এখন তিন যে সংখ্যাটা পেলাম এই তিনকে দুই দ্বারা গুণ করলে পাওয়া যায় হলো 6। এখানে যেহেতু এক বসালে আমাদের হয়ে যাচ্ছে 61 এবং এই সংখ্যাটা ওই তিনের ডান পাশে লিখতে হবে, তার মানে আমাদের এখানে বর্গমূল হচ্ছে 3, 21। এরপরে গয়ের দেখো যে 3,969, তাহলে পূর্বের মতো সংখ্যাটি ডান পাশে আমরা একটি টান দিব এবং ডান পাশ থেকে জোড়া বাঁধবো, তাহলে 636, যেহেতু 39 তো একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাই কাছাকাছি বর্গ সংখ্যা নিলে আমরা পাই হলো 6-এর বর্গ করলে 36 হয়, 36 থেকে বিয়োগ করলে 3 হয় এবং 69টা নিচে নামে। এখন 6-কে দুই দ্বারা গুণ করলে হয় 12, এখানে আমরা যদি 3 নিই তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যার গঠন হয় 123 এবং 123-কে 3 দ্বারা গুণ করলে 379 হয় এবং ওই তিন সংখ্যাটা হলো 6 ডান পাশে লিখলে এই 3,969-এর বর্গমূল হবে 63। এরপরে হচ্ছে আছে ঘ, অর্থাৎ 1,404, অর্থাৎ হচ্ছে আমরা 10,404, এই যে এই সংখ্যাটাকে আমি কিভাবে করতে পারি, তাহলে পূর্বে বলেছি সংখ্যা ডান পাশে একটি ডান দিতে হবে এবং ডান পাশ থেকে জোড়া বাঁধতে হবে, তাহলে আমরা এক কি করলে এক আসে, কিন্তু এখানে যে শূন্য আছে এই শূন্যটাকে যদি আমি নিচে, এখানে যেহেতু এক এবং এখানে শূন্য আছে তাই আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি লিখবো, এখানে আমরা টোটাল 10 নিতে পারি, যেহেতু সংখ্যাটা এখানে শূন্য আসছে তাই একটা শূন্য আমরা নিলাম, তাহলে আমাদের এই সংখ্যাটা আসে 4 এবং এখান থেকে 4 আসে, তাহলে একের দ্বিগুণ করলে কত হয় 2,
আর এই শূন্য থাকার কারণে এখানে একটা শূন্য নিলাম, তাহলে শূন্য শূন্য দ্বারা যদি গুণ করা যায় এটার মান হয়ে যায় শূন্য, তাহলে এখান থেকে আসে আমার হলো চার, আর উপর থেকে আসে হলো শূন্য চার, তার মানে 404 হয়। এখানে যে সংখ্যাটা পেলাম, এখানে যে 10 সংখ্যা পেলাম, এই 10 সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে হয় 20, আর তার পাশে যদি দুই বসায় তাহলে সংখ্যা গঠন হয় 202। এই 202 কে দুই দ্বারা গুণ করলে আমাদের 404 হয়, এবং ওই দুই সংখ্যাটা আমরা এখানে লিখলাম, তাহলে এর বিয়োগফল হবে শূন্য, অর্থাৎ আমাদের 10404 এর বর্গমূল হবে 102। আশা করি বুঝতে পেরেছ। এরপরে রয়েছে আমাদের 3 নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলোকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষা আসতে দেখা যায়। তাহলে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমাদেরকে গুণ করতে হবে এবং যার গুণফল হবে পূর্ণ বর্গ সংখ্যা। প্রথমে রয়েছে 147। 147 কে আমরা সেই মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কাজটা করতে পারি। তাহলে কাজ করলে হচ্ছে 3 দ্বারা করলে 49 এবং 7 7 49। এখানে দেখো, খেয়াল করো, এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়। কেন? এখানে কিন্তু জোড়া জোড়া কোনো সংখ্যা পাওয়া যায়নি। অর্থাৎ আমরা যদি 3 দেখি তাহলে 7 7 জোড়া হয়, কিন্তু 3 হলো বিজোড় হয়। তার মানে কি, এখানে 3 যে 3 আছে, তাহলে আমি যদি এই সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা করতে চাই তাহলে যে সংখ্যাটা বিজোড় হবে ঠিক ওই সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা যদি এই পূর্ণ এই 147 কে যদি 3 দ্বারা গুণ করতে করতাম তাহলে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা হলো ক্ষয়ের আর একটা প্রশ্ন দেখি, 384। একে যদি আমরা হলো লসাগু করি তাহলে 2 দ্বারা করলে 192 হয়, তাকে আবার 2 দ্বারা করলে 96 এবং 2 দ্বারা করলে 48 হয়, এরপর 2 দ্বারা করলে 24 হয় এবং 2 দ্বারা করলে 12 হয়, অর্থাৎ 2 দ্বারা করলে 6 হয় এবং 2 দ্বারা 2 আর 3 হয় 6। তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম, দেখো যে প্রত্যেকটা সংখ্যা জোড়া জোড়া হয়েছে, অর্থাৎ 2 2 2 2 এভাবে আমরা হলো সংখ্যা পেয়েছি। কিন্তু আমাদের এখানে হিসাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 এবং 3 লাস্টে জোড়াবিহীন থেকে যায়, অর্থাৎ 2 ও 3 হচ্ছে জোড়াবিহীন। আর এই জোড়া করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আরো ঠিক যে সংখ্যক যে সংখ্যাগুলো বিজোড় থাকবে ঠিক ওই সংখ্যাগুলো দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি 2 গুণন 2 এবং 3 গুণন 3 দ্বারা, অর্থাৎ 2 গুণন 3 দ্বারা যদি আমরা এই 384 কে গুণ করতাম তাহলে এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হইতো। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আরেকটা আমরা সমাধান করি, যে হলো 1470। একে যদি আমরা করি তাহলে 2 দ্বারা করলে 735, 3 দ্বারা করলে 245, 5 দ্বারা করলে 49, 7 দ্বারা করলে 7 7 49। তাহলে এখানে আমরা 7 7 আমাদের হলো জোড়া হয়, কিন্তু 2 3 5 এই 3টা সংখ্যা হলো জোড়াবিহীন। তাহলে আমাদের কি করতে হবে, একটা 2 দ্বারা গুণ করতে হবে, একটা 3 দ্বারা গুণ করতে হবে এবং 5 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণন 3 গুণন 5 দ্বারা যদি আমরা এই 1470 কে গুণ করতাম তাহলে আমরা এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হইতো। এরপরে আমরা আরেকটা সর্বশেষ উদাহরণ নিই, 23805। এটাকে যদি আমরা 3 দ্বারা করি তাহলে 7935 হয়, তাকে 3 দ্বারা করলে 2645 হয়, 5 দ্বারা করলে 529 এবং 23 23 হয় 529। কিন্তু এখানে দেখো, 3 3 জোড়া হয়েছে, 23 23 জোড়া হয়েছে, কিন্তু 5 হয়নি, অর্থাৎ 5 হলো জোড়াবিহীন সংখ্যা। তাই বলতে পারি যে 23805 একটি পূর্ণ বর্গ সংখ্যা নাই। তাই আমরা যদি এই সংখ্যাটাকে 5 দ্বারা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটি হবে পূর্ণ বর্গ সংখ্যা। এই কথাটাই এখানে লেখা আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হয়। 3 নম্বর প্রশ্নে আমরা দেখেছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা পূর্ণ বর্গ সংখ্যা হয়। এবার আমাদের ভাগ করার কথা বলছে। তার মধ্যে কয় নাম্বার প্রশ্নের আছে, হচ্ছে 9972। একে 2 দ্বারা করলে আমরা যেহেতু জোড়া সংখ্যা, জোড় সংখ্যককে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা করলে 886, তাকে 2 দ্বারা করলে 243 এবং 3 দ্বারা করলে 81, 3 দ্বারা করলে 27, 3 দ্বারা 27 কে করলে 3 9 27, 3 3 9। তাহলে দেখো, 3 গুণন 3 গুণন 3, এখানে 2 গুণন 2, তাহলে আমাদের 2 2 হলো 1 জোড়া রয়েছে, 3 রয়েছে হচ্ছে 2 জোড়া, একটা হলো সংখ্যা, অর্থাৎ 1টা 3 হচ্ছে বিজোড় রয়েছে। আর আমরা বলছি যে সংখ্যাটা বিজোড় হবে ওই সংখ্যা দ্বারা হয় গুণ করতে হবে, অথবা ওই সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে আমরা পূর্ণ বর্গ সংখ্যা পাবো। যেহেতু আমাদের বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা
ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ যে সংখ্যাটি বিজোড় থাকবে ঠিক ওই সংখ্যা দ্বারা যদি আমরা মূল সংখ্যাকে ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমাদের খয়ের আরেকটা উদাহরণ নিই, 4056, একে দুই দ্বারা করলে 2028, তাকে দুই দ্বারা করলে 1014, দুই দ্বারা করলে 560, তিন দ্বারা করলে 159, 13 13 এত হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 13 13 জোড়া রয়েছে, আবার এক জোড়া দুই রয়েছে, কিন্তু দুই এবং তিন জোড়াবিহীন রয়েছে। তার মানে আমরা যদি এই সংখ্যাকে যদি 2 × 3 তার মানে 6 দ্বারা যদি ভাগ করতাম তাহলে 4056 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হইতো। এরপর আমরা আর একটা উদাহরণ দেখি, গ, 21952, এটা অনেক বড় সংখ্যা, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ যাবে, দুই দ্বারা করলে 10976, তাকে দুই দ্বারা করলে 5488, দুই দ্বারা করলে 2744, দুই দ্বারা করলে 1372, তাকে আবার দুই দ্বারা করলে 686, দুই দ্বারা করলে 343 এবং সাত দ্বারা করলে 49, 7 × 7 = 49। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের জোড়া রয়েছে কি, দুই 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 রয়েছে, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া এবং সাত রয়েছে এক জোড়া, অর্থাৎ সাত রয়েছে কিন্তু একটা সাত রয়েছে জোড়াবিহীন। অর্থাৎ আমরা যদি 21952 কে যদি সাত দ্বারা ভাগ করতাম তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হইতো। এরপর 5 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে যদি কখনো বলে যে ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সেই সংখ্যাটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি তাহলে সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা প্রথমে আমরা ওই যে পূর্বের নিয়ম যে সংখ্যাটি ডান পাশে একটি টান দিবে এবং সংখ্যাটি ডান পাশ থেকে জোড়া বাঁধবো। এরপর আমাদের 636, অর্থাৎ 46 কাছাকাছি বড় পূর্ণবর্গ সংখ্যা হলো 36, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের 10 আসে এবং 39 নিচে আসে, তাহলে 6 কে দ্বিগুণ করলে হয় 12, এখানে আমরা যদি 8 বসাই তাহলে সংখ্যা গঠন হয় 128 এবং 128 কে গুণ করলে 10024 হয়। এই 24 হলে এই 8টা আমরা হলো 6 ডান পাশে লিখবো এবং এখান থেকে বিয়োগ করলে আমাদের আসে 15, যেহেতু আমাদের বলছে যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় ভাগশেষ বিদ্যমান সেহেতু 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নিম্নতম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15। সর্বশেষ আমরা এই 6 নম্বর প্রশ্নটা দেখবো, এই অনুশীলনে 1.1-এ সেটা কি রয়েছে, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, ওখানে বিয়োগের কথা বলছিল, তাই হলো আমরা যে ভাগশেষ পাবো সেই ভাগশেষটাকে ওই পূর্ণ মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব, কিন্তু এখানে তা নয়। এখানে বলছে যেহেতু এখানে যোগ করার কথা বলছে তাহলে যোগ করার ক্ষেত্রে তোমাদের একটু সতর্ক থাকতে হবে, যদি বিয়োগ করার কথা বলে তাহলে আমরা যে ভাগশেষ পাবো সেই মূল সংখ্যা থেকে যদি ওই ভাগশেষ বিয়োগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে বা ওই ওই 15ই হবে তার ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এখানে কিন্তু তা হবে না। এখানে তোমাদের কথা বলা হয়েছে যোগ করলে, তার মানে আমাদের একটা যোগ করে একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে এসো আমরা সেই উদাহরণটা দেখি, এটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা দেখলাম যে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ শেষ হয় 129, অর্থাৎ সংখ্যাটি 5605 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে একটু খেয়াল রাখতে হবে যে এখানে যে আমরা সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার সাথে এক যোগ করে যে সংখ্যা পাবো তার একটা বর্গ নির্ণয় করব। যেমন যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় ভাগশেষ 129 বিদ্যমান, সেহেতু 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে হচ্ছে 75, অর্থাৎ আমরা যে সংখ্যাটা 74 ছিল এখানে যেটা পাবো সেই সংখ্যার সাথে এক যোগ করব। এক যোগ করার পরে সেই সংখ্যাটাকে বর্গ করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 5625, তাহলে 5625 যে পেলাম সেখান থেকে আমাদের যে অঙ্কে যে সংখ্যাটি দেওয়া থাকে সেই সংখ্যাটা বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো, অর্থাৎ আমরা বিয়োগ করলে আমরা পাই হলো 20, তাহলে 20ই হবে তোমার এই ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে তোমার খেয়াল রাখতে হবে এই 5 এবং 6 নম্বর প্রশ্নের মধ্যে পার্থক্য কোথায়। ওখানে বলছে যে এই জায়গায় একটু খেয়াল করো, ওখানে বলছে এখানে বিয়োগ করতে হবে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগ করতে হবে যেহেতু, তাই আমরা এখানে যে মানটা পাবো যেহেতু 5605 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা যে ভাগশেষ আসার পর যে সংখ্যাটি পাবো
অর্থাৎ আমাদের ভাগফলটা পাবো সেই সংখ্যার সাথে একযোগ করে তাকে আবার বর্গমূল করব, বর্গ করব। বর্গ করার পর যে সংখ্যা পাবো সেই সংখ্যার সাথে মূল সংখ্যা বিয়োগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটি আমাদের যোগ করতে হবে। তার মানে আমরা যদি 5605-এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা 20 যোগ করি তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি আজকের এই টিউটোরিয়ালে তোমরা ক্লাস 7-এর মূলদ অমূলদ অধ্যায়ের অনুশীলনে 1.1-এর সম্পূর্ণ সমাধান বুঝতে পেরেছো। যদি আমার এই টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এর সাথে সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী টিউটোরিয়াল এই আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে তোমাদের যারা বন্ধুরা অনেকে হলো বিভিন্ন জায়গায় পড়তে পারে না এই নোটটা দেখে তাদের অনেক উপকার আসবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।